আসসালামু আলাইকুম, আমি মফিতুল আলম সিয়াম। আমি বর্তমানে বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তোমাদের সবাইকে আজকে বুয়েট ক্যাম্পাসে স্বাগতম। আমার মতো অনেকেরই স্বপ্ন থাকে ক্লাস 9-10 থেকে যে বুয়েটে পড়াশোনা করবো, বুয়েটে ভর্তি হবো, বুয়েটে ডিপার্টমেন্টে পড়াশোনা করব। কিন্তু আমরা আসলে প্রথমে জেনে নেওয়া দরকার যে বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য আসলে রিকোয়ারমেন্টসগুলো কী কী। এর জন্য আমাদের অবশ্যই এসএসসি এইচএসসিতে বেশি ফোকাস করতে হবে, কারণ আমাদের এইচএসসিতে যে মার্ক পাই তার উপর ডিপেন্ড করে বুয়েটে তুমি পরীক্ষা দেওয়ার যোগ্য কিনা সেটা তোমার নির্ধারণ হয়ে যাবে। এজন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে অবশ্যই মিনিমাম 90% এর উপরে মার্ক থাকা জরুরি, কারণ প্রতি বছর ক্রাইটেরিয়াটা সাধারণত একরকম থাকে না। সেটা এখন এইচএসসিতে বোর্ডে কেমন রেজাল্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে প্রতি বছর ক্রাইটেরিয়াটা চেঞ্জ হয়। তবে এটা ধরে নেওয়া যায় যে মিনিমাম তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে 90%-এর উপর মার্কস থাকলে তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে। বর্তমানে বুয়েটে ভর্তি পরীক্ষাটা দুই ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথমটা হচ্ছে একটা প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা এবং তারপরে যে মেইন নিটের পরীক্ষাটা। প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার প্যাটার্নে যদি আমরা আসি, সেখানে দেখবো 100টা এমসিকিউ থাকে এবং তার জন্য আমরা সময় পাই 60 মিনিট, এবং ফিজিক্স থেকে আসে 33টা, কেমিস্ট্রি থেকে 33টা এবং ম্যাথমেটিক্স থেকে 34টা, এবং প্রতিটি এমসিকিউ এর জন্য আমরা গড়ে সময় পাই 36 সেকেন্ড করে। এরপরের ধাপটা হচ্ছে বুয়েট রিটেন পরীক্ষা, যেখানে কোশ্চেন থাকে 40টা এবং আমরা সময় পাবো 2 ঘন্টা করে। ফিজিক্স থেকে থাকবে 13টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকে থাকবে 13টা কোশ্চেন এবং ম্যাথমেটিক্স থেকে থাকবে 14টা কোশ্চেন, এবং প্রতিটি কোশ্চেনের জন্য সময় পাওয়া যাবে গড়ে মাত্র 3 মিনিট। তো এত কম সময়ে কোশ্চেন সলভের জন্য আসলে আমাদের প্রচুর প্র্যাকটিস দরকার। যত বেশি যে প্র্যাকটিস করবে তার ক্যালকুলেশন স্পিড তত বেশি বাড়বে। এবং এটা একটা বিষয় কিন্তু মাথায় লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে এটার জন্য কিন্তু উত্তর করার জন্য কিন্তু জায়গাটা কিন্তু লিমিটেড থাকে, একটা ছোট এরিয়ার ভিতরে আমাকে অ্যান্সারগুলো করতে হয়। তো এই কম সময়ে কোয়েশ্চেন সলভ করা, অল্প জায়গায় কোয়েশ্চেন সলভ করা এবং ক্যালকুলেশন স্পিডটা বাড়ানো, এর জন্য আমাদের অনেক প্র্যাকটিস করা দরকার। এর জন্য আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারি এবং তার পাশাপাশি বইয়ে যেসব প্রেসক্রাইব টেক্সট বুক আছে সেগুলো শেষে যেসব কোয়েশ্চেন অ্যাড করা থাকে সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। এবং ভর্তি যুদ্ধে, এবং তোমরা এটার জন্য খুশি হবে যে ভর্তি যুদ্ধে তোমাদের পাশে জয়গুলি পাবলিকেশনস ভর্তি সহায়ক হিসেবে থাকতে পারবে। তোমরা জয়গুলি পাবলিকেশনসের বই সংগ্রহ করে সেটার শেষে যেসব কোয়েশ্চেন থাকে, প্রশ্ন ব্যাংক এবং প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক, এসব তোমরা সমাধান করে এবং আরও এক্সট্রা কোয়েশ্চেন সমাধান করে তোমরা নিজেদেরকে ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে পারবে। তো আশা করছি তোমরা ভর্তি পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবে, এবং যারা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে বুয়েটে চান্স পেয়ে যাবে তাদের সাথে অবশ্যই ক্যাম্পাসে দেখা হবে।